মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজকে রবিবার সকালবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়ির ভেতরে আছো, সেফ আছো। আমিও বাড়ির ভেতরে আছি, একেবারে সেফ আছি। তো আজকে তো রবিবার, রবিবারটাকে স্পেশাল করে তুলতে হবে, কারণ এই লকডাউনের সময় প্রত্যেকটা দিনই কিন্তু মনে হয় ছুটির দিন। আর সত্যি যেদিন রবিবার ছুটির দিন, সেদিনটাকে কিন্তু একরকম করলে চলবে না। এই ছুটির দিনটাকে একদম একটু আলাদা মতো করে রাখতে হবে, যাতে আমাদের মনটা ভালো থাকে। আমরা নিজেরাই নিজেদের মনকে ভালো রাখতে হবে এই লকডাউনের সময়, যেহেতু আমরা বাইরে যেতে পারছি না এই কারণে। তো আজকে সকালবেলা কি করা যায়, একটা ফার্স্ট টাইম একটা ব্রেকফাস্ট বানাবো। আজকে পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো, আর দুপুরে রান্নাবান্না আছে, সবটাই তোমাদের শেয়ার করব। আর আজকে করব মাথায় একটা প্যাক লাগাবো, হেয়ার প্যাক লাগাবো। যেহেতু পার্লারগুলো সব বন্ধ, পার্লারে যেতে পারছি না, বুঝতেই পারছো আমার ভুরুর অবস্থা। দেখতে পাচ্ছো ভুরু কিন্তু উঠে গেছে, দেড় মাস হয়ে গেছে আমার ভুরু প্ল্যাক করা হয়নি। তো এখন আজকে ভাবছি, চেষ্টা করব ভুরু প্ল্যাক করতে। একা একা হয় না, সবাই জানো ভুরু প্ল্যাক কিন্তু একা একা হয় না, চেষ্টা করব। আর কি করব, আর অনেক কাজ আছে, সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। সঙ্গে থেকো, আর ফার্স্ট টাইম চলো আমি রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে, দেখে নাও আমার স্যান্ডউইচটা কীভাবে বানাচ্ছি, আর দেখে তোমরাও চেষ্টা করবে এরকম বানাতে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখন বানাবো স্যান্ডউইচ, তার জন্য দুটো আলু দু টুকরো করে নিয়ে মাইক্রোওভেনে সেদ্ধ করে নিচ্ছি। মাইক্রোওভেনে আলু সেদ্ধ করলে আলুর ভেতরে যে এক্সট্রা জল থাকে ওটা শুকিয়ে যায়, আর আলুটা খুব ভালো মতো মাখা যায়। আর পাউরুটির ভেতরে যখন আলুটা মেখে দেবো তখন একদম জলজলে হবে না, বেশ শক্ত ব্যাপার থাকবে। প্রথমেই বানিয়ে নিচ্ছি স্টাফিং, তার জন্য পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নিলাম তিনটে কাঁচা লঙ্কা। আর যে আলুগুলো আমি মাইক্রোওভেনে সেদ্ধ করেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুর চোখলা ছাড়িয়ে খুব ভালো মতো মিহি করে মেখে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে। তারপরেই খুব ভালো মতো মাখা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর গুঁড়ো মশলা দেব, মানে ভাজা গুঁড়ো মশলা। তার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম দু চামচ ভাজা গুঁড়ো মশলা। তারপরে আবার খুব ভালো মতো করে মেখে নিতে হবে, আর শেষে দেব ছোট চা চামচের এক চামচ বাটার। তারপরে আবার খুব ভালো মতো মেখে নেব। এই বাটারটা দিলে না বেশ আটো আটো ব্যাপারটা আসে। সবকিছু দিয়ে খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এবারে স্লাইস পাউরুটির মাঝখানে এই স্টাফিংটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেব। খুবই ইজি আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবারে দেখে নাও স্যান্ডউইচ তৈরি করছি। একটা স্লাইস রুটি প্রথমে নিলাম, তার মাঝখানে দিয়ে দিলাম এই আলুর মাখাটা, খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আলুটা। তারপরে দিয়ে দেব দু পিস টমেটোর টুকরো, তারপর উপর থেকে একটা পাউরুটি চাপা দিলেই তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। তো এইভাবে আমি চার পিস স্যান্ডউইচ বানিয়ে নেব। একইভাবে পাউরুটির উপরের আলু ভালো করে মাখিয়ে নেব, মানে উপর থেকে ভালো করে আলু মাখিয়ে নিয়ে টমেটো দিয়ে আর একটা পাউরুটি উপর থেকে চাপা দিয়ে স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেল। এবারে কিন্তু আমি চাটু গরম করতে দিয়ে দিয়েছি, আর এক এক করে ভেজে তুলে নেব। দেখে নাও চারটে স্যান্ডউইচই কিন্তু আমি বাটার দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি একটু ডেকোরেশন করছি। আসলে যে কোনো জিনিসই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমনই ভালো লাগে। আর আমার ভীষণ ভালো লাগে সব কিছু একটু গুছিয়ে
কাছে প্রেজেন্ট করতে। তো আমার মনে হলো আজকে এভাবে দেই একটু ডিজাইন করে। আর এমনি করে দিলে যারা খাবে তাদের সামনে দিলে তাদের খাওয়ার ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায়। তো তোমাদের কেমন লাগলো আজকের এই স্যান্ডউইচ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এভাবে যদি সাজিয়ে গুজিয়ে দেওয়া যায় তাহলে যে বাচ্চা একদম খেতে চায় না তারাও কিন্তু খাবার না খেয়ে পারবেই না। চলে এসো আমার সঙ্গে আমার বাগানে, দেখে নাও আমার বাগানে এত সুন্দর বেল ফুল ফুটেছে, সারা গাছটা ভরে গেছে, আজকে অনেক ফুল ফুটেছে, মানে এত ভালো লাগছে ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আর এত সুন্দর গন্ধ, সারা দিন গন্ধে ম ম করে। লাঞ্চ বানানোর আগে মাথায় আগে হেয়ার প্যাকটা দিয়ে নেব, তার জন্য কিন্তু প্যাকটা আমি তৈরি করছি। তো প্যাকটা আগে তৈরি করে যদি মাথায় আমি দিয়ে নিই তাহলে যতক্ষণে রান্নাবান্না করব আর ঘরে অন্যান্য কাজ করব ততক্ষণে প্যাকটা শুকিয়ে যাবে, তাই আগে প্যাকটা বানিয়ে মাথায় দিয়ে নিচ্ছি। আর এই প্যাকের মধ্যে দিয়েছি 3 চামচ টক দই, আর দিয়ে দিলাম হাতে বানানো সেই তেলটা, কালো জিরে আর মেথির তেল, আর এখন দিচ্ছি একটা ভিটামিন ক্যাপসুল। এই 3টে ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, তারপরে কিন্তু পুরো মাথার চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেব। প্যাক তৈরি করা হয়ে গেছে, এটা এখন আমি মাথায় লাগিয়ে নেব। প্যাকের মধ্যে দিলাম কি কি, টক দই, আর যে কালো জিরে মেথির তেলটা বানিয়ে রেখেছিলাম সেই তেলটা দিয়েছি, আর দিলাম একটা ভিটামিন ক্যাপসুল। তো এই 3টে জিনিস একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি মাথায় লাগিয়ে নেব। ঠিক আছে, আমি মাথার মাঝখান থেকে সিটি কেটে পুরো সিটিতে প্যাকটা লাগিয়ে নেব। তেল কম চিরুনি দিয়ে সিটি কেটে আর প্রত্যেকটা চুলের গোড়ায় এইভাবে এই প্যাকটা কিন্তু লাগিয়ে দিতে হবে। প্রত্যেকটা চুলের গোড়া যদি এই খাবারটা পায় তাহলে কিন্তু চুলটা খুব স্বাস্থ্যবান হয়ে উঠবে আর চুল পড়াটা কিন্তু অনেক কমে যাবে। এই দেখো পুরো মাথায় প্যাকটা লাগিয়ে নিয়েছি, আর এই প্যাকটা শুকানোর জন্য 1 ঘন্টা লাগবে। আর সেই সময়টা কিন্তু আমি সংসারে যত কাজ আছে বিছনাপত্র ছেড়ে ঘর দোর পরিষ্কার করে একদম সমস্ত রেডি করে ফেলব, আর এদিকে কাজটাও হয়ে যাবে আমার মাথার প্যাকটাও শুকিয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে কাজ শুরু করে দিই, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। স্টার্ট। তুমি কেটে আছো না? তুমি বাজে ভাবে পেঁয়াজটা দেওয়া ঘরে চলে এসেছি, আর এখন যাব পুজো করতে।
আর আজকে কিন্তু কাজ সারতে সাথে অনেকটা বেলা হয়ে গেছে, আর সেই পাখি বাবাই রান্না বসিয়ে দিয়েছে। আজকে তো রবিবার, ওর আজকে অফিস ছুটি আছে, যেহেতু ও বাড়িতে বসেই কাজ করছিল আজকে ছুটি পেয়েছে, তাই বললাম আমি একটু রান্না করে নিই। তো চিলি চিকেনটা দেখলাম করে ফেলেছে আর রাইসটাও বসিয়ে দিয়েছে। মোটামুটি আজকে আমার একটু রান্না থেকে একটু রেহাই পেলাম, মানে একটু ছুটি পেলাম, মানে প্রতিদিনই তো রান্না করি, তো আজকে একটু ছুটি পেলাম। ও অনেকগুলো রান্নাই সেরে ফেলেছে, দেখি আর কতটা কি বাকি আছে, বাকিটা আমি সেরে নেব। বুঝতে পারি না তো, এখানে রান্না প্রায় অনেকটা হয়েই গেছে, ডিম ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে চিকেনটা ফ্রাই হচ্ছে, আর সবটাই রাইস বানানো হয়ে গেছে। গাজর আর ক্যাপসিকাম রান্না প্রায় হয়েই গেছে, এটা নাড়াচাড়া করে রাইসটা মিশিয়ে দিলে কমপ্লিট রান্না। রাইস আজকে রেসিপি হচ্ছে চিলি চিকেন, দারুণ দেখতে হয়েছে, ভীষণই ভালো দেখতে হয়েছে, মিক্সড ফ্রাইড রাইস দারুণ দেখতে হয়েছে, খেয়ে বলছি কেমন হয়েছে, দেখতে তো ভীষণই ভালো হয়েছে। চলো তো আজকে আমরা বাবাইয়ের হাতে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন টেস্ট করতে চলেছি, আশা করি খেতে ভীষণই ভালো হবে, দেখতে তো ভালো হয়েছে খেতেও ভালো হবে। সন্ধ্যেবেলা আবার ফিরে এলাম, সকালবেলা রান্না বান্না কাজকর্ম করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ছাদে ঘুরে রোজ দিন যা যা করি তাই করলাম, তারপরে টিভি দেখে খবর নিয়ে নিলাম চারদিকে কত কি হলো, আর এখন চা খাবো। চা খেতে আজ অনেকটা রাত হয়ে গেল, কারণ সন্ধ্যাবেলা করে আমরা একটা সিরিজ দেখছিলাম 4-5 দিন ধরে পঞ্চায়েতি, তো দেখা হয়ে গেল আর এখন চা খাবো। আর চাটা বানাচ্ছে তোমাদের দাদা, একবার দেখে নাও, অবশ্য আজকে না প্রতিদিনই বানায়, এই দেখো চা হচ্ছে, প্রতিদিনই চা বানায়, আগে প্রত্যেকদিন সকালবেলা বানাতো, আর এই লকডাউনের জন্য দুবেলা চা বানাতে হচ্ছে, রান্নাঘরে সন্ধ্যাবেলা সকালবেলা ডিউটি হচ্ছে তোমাদের দাদার, দেখতে পেয়েছো তো, এইভাবে চলছে আমাদের জীবনযাপন, লকডাউনের জীবনযাপন। তো আর কি, চাটা খাই প্রত্যেকদিনই, চা হচ্ছে, চা খেয়ে তারপরে আবার একটু কাজকর্ম করতে হবে, প্রচুর জামা কাপড় আজকে কাচা হয়েছে গোছাবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম, এই চলছে, আর তো কিছু নেই, টিভি দেখা, খাবো, চা করতে গিয়ে সব ভেঙে ফেলছো নাকি, চাটা কিন্তু ভালোই করে, অবশ্য চা আমার হাতে একদমই ভালো হয় না, সকাল বিকাল চাটা খুব ভালো চা করে, যেদিন আমি চা করতে মানে বানাতে যাই সেদিন আমি নিজেই চা খেতে পারি না, এই হলো ব্যাপার। চা হয়ে হয়ে এসছে, চাটা খেয়ে তারপরে আজকে যে প্যাকটা মাথায় দিয়েছিলাম না, এত সুন্দর হয়েছে, চুলটা একদম ফুফুর করছে, আর কদিন ধরে মাথায় হাতই দিতে পারছি না, বাইরে তো একদমই বেরোই না, কিন্তু ঘরে থেকে থেকে মাথা আঠা হয়ে যাচ্ছে, একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে। তো আজকে মানে প্যাকটা দেওয়ার পর মনে হচ্ছে চুলের মধ্যে জান এসছে, ধরতে ইচ্ছে করছে, নিজের চুল নিজেকেই ধরতে ইচ্ছে করছে। তো মাঝে মাঝে ভাবছি মাসে একবার দুবার লাগিয়ে নেবো এইভাবে। আর কালো চিড়ে আর মিথির তেলটা বানিয়েছিলাম সেটাও শেষ হয়ে এসছে, ওটাও বানাতে হবে, আবার যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। চলো তাহলে চাটা আগে খাই। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, হাফ কাপ করে চা খাচ্ছি,
না এখন 9টা বেজে গেছে, হাফ কাপ করে চা, আর শুধু চা খাওয়া যায় না বলে একটু বিস্কুট নিয়েছি, জিরে বিস্কুট, সেই জিরে বিস্কুট। ঠিক আছে, তাহলে আমরা চাটা পান করে নিই রাত 9টার সময়। এই পাগলি খাবি না? হ্যাঁ, সারাদিন টিভি দেখছিস, সিনেমা দেখছিস, এ কি সারাদিন যেই করছিস? এই চল 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 চল, দেখে নাও রাতের বেলা আমাদের বাড়িতে কি হয়। সবার হাতে একটা করে মোবাইল, সবাই মোবাইলে ব্যস্ত। কি দেখছো বাবা মোবাইলে? শুধু গেম চলে, লুডো, তাস, দাবা সারাক্ষণ চলছে। মুখটা ভেঙালি কেন? আরে ছেলেটাকে মুখটা ভেঙালাম তো। আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে আর আমরা শুয়ে পড়েছি, আর শুয়ে শুয়ে ভাবছি একটু লুডো খেলবো। খেলবি তো চারজনে মিলে? চারজন? হ্যাঁ চারজনে, দাদা ভাই এই ঘর থেকে খেলবে, চারজনে মিলে এখন লুডো খেলবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আর এই ব্লগটা এখানে এন্ড করে দিয়ে যাচ্ছি, আবার কালকে আসছি। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বাড়ির ভেতরে থাকবে, বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবে। ঠিক আছে, তাহলে আজকের মতো, টাটা, গুড নাইট, গুড নাইট।